বললেন তাহলে আইনের বাস্তবায়নে বাধা থাকবে, শৃঙ্খলা ফেরাতে হলে শাস্তি ব্যবস্থা থাকতেই হবে, শাস্তিটা শৃঙ্খলার সাথেই এখানে সম্পর্কিত। দালালের দৌরাত্মের যে বদনাম, এটা ঘোচাতে হবে নতুন চেয়ারম্যান। এখন যারাই এই দালাল হোক, তারা যে পরিচয়ে আসুক, এদের বিরুদ্ধে এবং বিআরটিএর মধ্যে অপকর্মকারী যারা সৎপথে আসেনি, এদেরকে দরকার হলে বাদ দিয়ে দিতে হবে।